ইরানের উন্নয়ন ও বাস্তবিক অর্থে দেশটির সুউচ্চ অবস্থানে আরোহণ ইরানের জন্য কল্যাণকর বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি তিনি বলেন ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা একইভাবে ইরাকের নিরাপত্তার ওপর ইরানের নিরাপত্তার প্রভাব রয়েছে যে পক্ষই ইরাকের নিরাপত্তা বিনষ্ট করতে চাইবে ইরান তার বিরুদ্ধে এবং ইরাককে রক্ষা করার জন্য বুক পেতে দেবে তেহরানে সফররত ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আস সুদানির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি ইরাকের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন প্রাকৃতিক সম্পদ মানব শক্তি এবং সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে সমৃদ্ধ অতীত বিবেচনায় ইরাক হচ্ছে আরব অঞ্চলের শ্রেষ্ঠ দেশ তাদের অতীত এত সমৃদ্ধ হওয়ার পরও দুঃখজনকভাবে দেশটি এখনও প্রকৃত সুউচ্চ অবস্থানে পৌঁছাতে পারেনি আশা করা যায় সুদানের কারণে দেশটির উন্নয়ন ঘটবে এবং সঠিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে আয়াতুল্লাহিল উজমা খামিনী আরও বলেন ইরাকের এমন শত্রু রয়েছে যারা দেশটির উন্নয়ন চায় না তারা প্রকাশে এই শত্রুতার কথা বলে না কিন্তু সুদানির সরকারের মতো সরকার তাদের কাছে গ্রহণযোগ্য নয় জনগণ এবং ওইসব উদ্যমী ও উৎসাহী মানুষের ওপর নির্ভর করে শত্রুদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে যারা আইএসের মতো মহাবিপদ ঠেকাতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে